to see the festival. How's your feelings? Yes, I have been coming regularly since 2015 to see the Durga Puja. But before Durga Puja, I also visited the Pandal because I want to understand the festival. This is, of course, something very important, something sacred also, regarding Ma Durga. So, presently, I was there since 8 months, doing my research, as I am a fellow ICCR and affiliated with Stanford University. So, I do research about Durga, Durga Puja, Kali, Jagadatri, Manasa, all Shakti in Bengal, even in Orissa, Assam also. Because I feel this is a wonderful opportunity and very unique in Calcutta and Bengal, the worship of Ma Durga. Your good name, please. My French name is Mireille Josephine Gazenet. I am a professor of philosophy also. I am a photographer. I got the National Award of the Best Foreign Photographer for India from the government of India. So I am traveling in India since maybe 40 years. I did some PhD in Vedic philosophy, I learned Sanskrit, so I am very... I love the culture of India, it's a great, great culture and tradition. Thank you. রাজনীতি, বিভিন্ন কাজকর্ম, তার মধ্যে বিশ্বকাপের খেলা, ফুটি পুজো, এছাড়া নিজের আজকের পুজো এসে কিরকম? আজকের দিনটা তো একটা ভালো দিন, আপনারা জানেন ডক্টর বিধান রায় সকালবেলা বিধান রায়ের মূর্তিতে মাল্যদান করেছি, দুটো রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছি, এখন খুঁটি পুজো আছে দুটো দমদমপাকে, তার মধ্যে দমদমপাক তরুণ দলের খুঁটি পুজো খুব উৎসাহের সাথে এখানে হলো, সকলে আমরা উপস্থিত ছিলাম, রাজনীতিবিদ থেকে খেলোয়াড় শিল্পী কেউ আছে। আর দুর্গাপুজো মানে হচ্ছে ঢাক বাজা মানে দুর্গাপুজো শুরু হয়ে যাওয়া। দেখুন আমাদের একটা জিনিস ভালো লাগে, দুর্গাপুজো খুঁটি পুজো আমার মনে হয় পৃথিবীর সর্বোচ্চ হয়ে গেল 1425 সালে। দুর্গাপুজোর মধ্যে এত বড় ফেস্টিভ্যাল কখনো হয় না, আমার শুভেচ্ছা রইল। আর আমার ভালো লাগে, নিজে পুজো আমার প্যাশন, আমি নিজেও পুজোর সঙ্গে যুক্ত থাকি, আর আমার কেন্দ্রে যতগুলো পুজো হয় সবার সঙ্গে আমার সহযোগিতা থাকে, তার কারণ প্রত্যেকে একটা নিজস্ব প্যাটার্নে তারা করে, এবং আমাদের পুজোগুলো এইখানকার বিধানসভা পুজোগুলো দেখবার জন্য বাইরে থেকে বহু লক্ষ লক্ষ মানুষ আসে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। পুজো খুব সামনে, পুজো অক্টোবর মাসে পুজো আছে, মানুষ খুব উপভোগ করবে, তার আগে আজকে খুঁটি পুজোর উপভোগ দেখার মানুষ। আমাদের এই বছর ভাবনা আবহন তাদের রূপদান করছে।